প্রিয় দর্শক আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা দু সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসবো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে চারটি স্তম্ভ ছিল সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন তা হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা এ সকল বিষয়ে আলাপ করবো এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম ভাবে স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি আধুনিক রাষ্ট্রটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক সেরকম একজন তরুণকে আমরা আজকে এনেছি তার সাথে কথা বলেছি তিনি হচ্ছে জামান তিনি উদ্যোক্তা মজার ব্যাপারটি যেটি সেটি হচ্ছে তার যে কোম্পানি সেই কোম্পানিটার নাম হচ্ছে মামুর জোর তো তিনি এই কোম্পানিটার ফাউন্ডার এবং চেয়ারম্যান হ্যাঁ কোন সালে এটা আপনি প্রতিষ্ঠা করেছেন ষোলো সালে আপনি পাশ করেছেন চোদ্দ সালে কম্পিউটার সায়েন্সে তো আপনি পাশ করে কি চাকরি করার চেষ্টা করেছিলেন হ্যাঁ আমার টার্গেট ছিল বিজনেস করারই কিন্তু আসলে আমি বিজনেস করতে হলে আমার আমার বিজনেসটা বুঝতে হবে সেই জন্য আমি সব চাকরি করছি তো চাকরি যখন ছেড়ে দেন এবং নিজে কোম্পানি করেন তখন আপনার কীরকম অনুভূতি হয়েছিল আমি আর আমার আম্মুবাদে সবাই বলছিল পারবো না পারবে না না চাকরি ছেড় না এবং এটা বলতে হয় যে ভিডিওটা যদি আমার আর শ্বশুর দেখে শ্বশুর বলবে আমি আমি চাকরিজীবী কাছে বিয়ে দিছি আমি তো ব্যবসায়ী স্যার কাছে বিয়ে দেই তো আমার কনফিডেন্স ছিল এবং আমি সব কিছু প্রচারে গোসাই আনছিলাম আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি তো আপনি না জোর দিলেন কেন আচ্ছা এইটা হলো যে আমি ছোটোকাল কাল থেকে জানি যে চাকরি করতে হলে মামু লাগবে মামু মনে হচ্ছে কোনো একটা ক্ষমতাশীল বা পাওয়ার অথবা টাকা আর ঢাকায় এসে দেখি যে টাকাটাকে মামর থেকে অর্থে রূপান্তরিত করে ঠিক আর ঢাকায় আমি যখন আসি এরপরের থেকে শুধুমাত্র একটা সিঙ্গেল ডেও বেকার ছিলাম না ইনশাআল্লাহ একটা সিঙ্গেল ডেও এবং এই পর্যন্ত কোনো জব আমাকে ছাড়ে নাই আমি জবগুলোকে ছাড়ছি এর একটাই কারণ হচ্ছে কম্পিউটার স্কিল ছিল আমার কাছে আর উপর ছিলেন কোন দিকটা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং কাজ করেন আমি এখন তো সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি

ছাত্র অবস্থা কোন জায়গায় এই ফার্ম গেট এই ফার্ম গেটে ঢাকা মোবাইল যখন ছিল এখন দুই হাজার টাকা আর্ন করেছে আমার সাত পিছনে এসে কাজ করতে এসে বলে যে হা দি গুড তো সেই টাকায় তো নিজে পড়ালেখার বাইরে ভালো আমি মোটামুটি আমি তো আসলে ব্যালেন্স তৈরি করছি কোম্পানির জন্য ওইটা দিয়েই আর কি নামটা না হয় বুঝলাম মামু দাই মামু ছাড়াই যে মামুর জোর থাকে সেটা আপনি প্রমাণ করতে চাইছেন সেটা পেরেছে না জি আপনার এখন এই কোম্পানিটার ব্যাপ্তিটা কেমন আমার ব্যাপ্তি হল আমি আসলে কিছু কিছু আমি একটু মানে ব্যতিক্রম ধর্মে কাজ করতে যে প্রথমত প্রায় প্রথম দিকে কয়েক হাজার স্টুডেন্টকে আমি ট্রেনিং দিয়েছি অনলাইনে যখন আমি অফলাইনে ছিলাম না জব জবের পাশাপাশি করতাম তো আলহামদুলিল্লাহ এখন ব্যাপ্তি বলবো যে বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রিতে খুব সিক্সটি পার্সেন্ট লোকজন আমাকে আমার প্রতিষ্ঠানটাকে চেনে এবং আমাকে ভালোবাসে এবং এখন আমি চেষ্টা করতেছি যে ইউটিউবের মাধ্যমে মানুষদেরকে শেখানোর জন্য আপনার উপার্জন কেমন আর ভালো বলতে আমি এক ট্রু বলছিলাম যে আমি ঢাকার শহরে আছি আমার একটা মেয়ে আছে আমি ঢাকা শহর মিরপুর দশে বাসানে আছি আমার মা আছে মাকে আমি সর্বোচ্চ দেখতেছি এবং এ ট্রু বলতে হলো যে তিন বছর আগে আমি আমার মাকে একটা এসি কিনে দিয়েছি আমার এসি রুমে মা থাকে এবং যেটা আমার পরিবার আমি আজ আমার যে পরিবারের স্ট্যাটাস সেই পরিবারের এখনও কেউ চিন্তাও করে নাই আমি এই উপার্জিত টাকা দিয়ে আমার মাকে জমি কিনে জমি কিনছি

এইগুলো আসলে এখন আবার এইগুলো আবার খুব বেশি ডিমান্ড নেই বার একটা ব্যক্তি তৈরি করে বারবার সেল করতেছে এটা প্রাইস টেন্সটা খুব কম আমি বেশি যেটা করি তা হলো যে কাস্টম ডেভেলপমেন্ট কারো একটা কাস্টম লজিক চিন্তা ভাবনা আছে সে ওই জিনিসটা তৈরি করতে চায় তো ওইখান থেকে ওইগুলো কাজগুলো বেশি চেষ্টা করো কাস্টম বলতে কি বোঝাস মানে কাস্টমাইজ কাস্টমাইজ বলতে হলো যে রিসেন্টলি আমি একটা কাজ পা করছি তার ক্লায়েন্ট এসে একটা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করবে সে ওইখানে কিছু কাজ দিবে আর একটা থার্ড পার্টি লোক এসে ওইখানে রেজিস্ট্রেশন করবে আবার ওইখান থেকে ওই কাজগুলো দেখবে এবং করবে এই সিস্টেমগুলো সে মেনটেন করবে তার বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে এটাকে আমরা মাইক্রো ক্যাডিটও বলি তারপরে হলো অ্যাডভার্টাইজমেন্ট মানে ওইখানে পেপার কল অনেক কয়েকটা ক্যাটাগরি তারা কাজ করে তো ওই যে তাদের যে সিস্টেমটা টোটাল সিস্টেমটা আমি বিল্ড আপ করে দিচ্ছি আপনি কি ঢাকায় অফিস আছে আপনার ঢাকায় ছোট অফিস আছে কয়জন কাজ করে আমার ট্রেনার সহ আমার সাথে এখন চার পাঁচজন তরুণদেরকে শিক্ষা দিচ্ছে না এটা আমার মেইন প্যাশন এবং ন্যাশন আছে আমার একদম টোটালি চিন্তা ভাবনা বেশি এটা এবং এইখানে আপনি এটা অনলাইনে করছেন ভাই জি অনলাইনে ইউটিউবে আছে এখন আমি কিছু ইউটিউবে ছেড়ে দিয়েছি আর কি তাহলে আপনার তো কাজ কমে গেছে না আমার কাজ কবে না আসলে আমি ওই যে সিঙ্গেল মানুষ তো ওই যে ডেভেলপমেন্টে প্রবেশ করছি আর ট্রেনিং নিয়ে আমার মেইন টার্গেট না না আমার টার্গেট হলো যে মানুষকে তৈরি করা এবং সেইখান এখনও আমার কাছে যারা আছে যেমন আমার পার্টনার আসন আমার স্টুডেন্ট ছিল এখনও আমার সাথে যারা ডাইনে আছে তারা সবাই আমার স্টুডেন্ট তো আমি বিল্ড আপ করছি এবং এখনও দেখ আপনি আমাকে যদি এখনও দেখায় যে বাংলাদেশে যদি আপনি যেটা আমরা যেটা চাচ্ছি আমাদের সরকার যেটা চাচ্ছে মুক্ত করা আমি একদম স্পষ্ট বলবো একটা ব্যক্তি কখনো বেকার থাকতে পারে না ইম্পসিবল সে বেকার আছে শুধুমাত্র তার জন্য তার গাফিলতিতে এবং বাংলাদেশে অ্যাজ এ ট্রু মার্কেটিংয়ে যারা জব করে আমার দেখলে কষ্ট লাগে ট্রু যে রোদের ভিতরে পুড়ে ষোলো সতেরো এভাবে বা হ্যাস্ট বিশ এভাবে একটা আর্ন করে এবং আমি রিসেন্টলি একটা জব দিচ্ছি আট থেকে চোদ্দ বেতার স্যালারি একটা অফিস লোক নিব এই পরিমাণ কল আসছে আমি ভাবছি হয়তো কমেন্টে আমাকে হয়তো বকাঝকা করবে যে এখন এই স্যালারিতে কেন লোক চাচ্ছ আমি শুধু বলবো হলো যে আইটি সেক্টর এই সেক্টরে এত আনবিলিভেবল ভালো থাকা যায় তা আমরা এই সাবকন্টিনেন্ট কান্ট্রি হয়তো বুঝতেও পারবো না অনেকে এবং সবাই খুব ভালো আছে এবং আমি আমার পক্ষ থেকে আমি যে স্ট্যাটাস থেকে উঠে আসছি সেই স্ট্যাটাস হচ্ছে আমি আমার পরিবার বা আমি যে অবস্থা থেকে উঠে আসছি অসম্ভব ভালো আছি মানে আমি কখনো কল্পনা করতে পারি না যে এমন এমন জায়গায় আমি যাবো এবং এমন এমন খাবার খাবো এমন এমন পজিশনে ঘুরবো এমন এমন পজিশনে থাকবো এটা কখনো আমি কল্পনা করতে পারি নাই সে কল্পনা একটা বড় সাফল্য অর্থনৈতিক সাফল্যের কারণেই কিন্তু পরিবর্তন হয়েছে তো বাংলাদেশে বেকারমুক্ত করা খুব সহজ এবং এবং স্পষ্ট বলি কেউ যদি ছয় মাস এক নাগারে আমার এই যে পিএসপি লারাইবল যদি কোর্স করে তাকে জব দেওয়ার গ্যারান্টি এবং আমি এবং ভিডিও হচ্ছে এটা আমি জানি এই স্পষ্ট বলতেছি এবং আমি রেকর্ড করে বলতে পারি যে আমি ফ্রিতে গাইড করব এক বছর যদি কেউ পড়াশোনা করে এবং এসে আমার কাছে এক্সাম দেবে আমি তাকে জবে রিফার করব ইনশাল্লাহ এবং সে জব পাবেই আমি যে পরিমাণ ঢাকায় এসে কষ্ট করছি এই বিহাইন্ড দ্য সিন তো কেউ দেখবে না ওই কষ্টটুকু করতে হবে এবং সঠিকভাবে কাজ করে যেতে হবে বাংলাদেশে প্রচুর জব আছে আপনি যে ওয়ার্ড প্রেস এবং লারাবেল এই দুটো সম্পর্কে একটু জানাবেন দর্শকদেরকে অবশ্যই ওয়ার্ডপ্রেস প্রেস হলো যে বাংলাদেশে না বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে তার সিক্সটি পারসেন্ট ওয়েবসাইট কভার করতেছে ওয়েবসাইট ওয়ার্ড কেন কারণ যেই একটা ওয়েবসাইট করতে চায় তার ওয়ার্ড প্রেস দরকার এবং খুব স্বল্প বাজেট এটা করা যায় এটা ওয়ার্ড প্রেস যে কোনো ব্যক্তি করতে ওয়ার্ড প্রেস দুইটা পার্ট থাকে একটা ডিজাইন একটা ডেভেলপমেন্ট তো ডিজাইন পার্টটা দিয়েও মানুষ কাজ করতে পারে এবং প্রচুর লোক যেমন ডিজাইন পার্টার কাজ করে বাট আমাদেরকে আসলে ট্রু যেটা আমি বলে নিতে চাই এক নাগারে ছয় মাস কোন ব্যক্তি যদি এই আইটি সেক্টরে যে কোনো একটা পশন নিয়ে কাজ করে আর যদি স্কিল ইংলিশটা ভালো থাকে সে ভালো কিছু করবেই করবেই করবে ইনশাল্লাহ আরেকটা হচ্ছে লারাবেল লারাবেল লারাবেলটা যে কি পরিমাণ ডিমান্ড এটা আমি আসলে বোঝাতে পারবো না কেন লারাবেল ডিমান্ড বেশি হয়েছে আমি এর আগে কিন্তু সি সাপে কাজ করতাম তো সিসার্পের এখন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের জন্য এপিআই দরকার হয় লাড়াবেল দিয়ে সমস্ত এপিআইগুলো এপিআইগুলো লাড়াবেল দিয়ে খুব সহজে তৈরি করা যায় সেই ক্ষেত্রে মিড লেভেল কোম্পানি যাদের মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট দরকার তারা কিন্তু এই লাড়াবেলটাকে বেছে নিচ্ছে কেন তাদের এই ব্যাকিনটা তৈরি করা খুব সহজে পাচ্ছে যেমন অন্য ল্যাঙ্গুয়েজে যদি যায় যে পরিমাণ কস্ট যাবে তার ফিফটি পারসেন্ট কমে কস্ট এখান থেকে পাবে লারাবেলে লারাবেলে পাবে এপিআই ডেভেলপমেন্টের জন্য এটা এবং হচ্ছে কাস্টম ডেভেলপমেন্টের জন্য সিকিউরিটি এবং হচ্ছে যে এর যত ফিচার আছে। লারাবেলের মতন এত ফিচার এর আগে ছিল না এর আগে হলো যে সিআইটা খুব ভালো চলতো করিগিনোটার আমি করিগিনোটার কাজ করেছি তো করিগিনোটার যখন লারাবেল আসে তখন আমার করিগিনোটারটা অফ হয়ে যায় এবং লারাবেল খুব মোস্ট বাংলাদেশের বাংলাদেশ বিশ্বে এখন খুব টপ লেভেল অবস্থানে আছে এবং এর প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আমি এ যে আমি এখনও আমার হলো যে ইউটিউবে ভিডিওতে ভিডিওতে আমি বলা আছে আমি একদম কোর্স দেওয়া আছে পিএইচপির কোর্স দেওয়া আছে লারাবেলের কোর্স দেওয়া আছে এইগুলো শেষ করে আসো এসে আমার অফিসে আসো এক্সাম নেই একটা দেন তোমাকে আমি জবের ব্যাপার করে দিব আপনি তো ওয়েবসাইট এবং কাস্টম সফটওয়্যার জি আমি কাস্টম সফটওয়্যার বেশি কাজ এবং এখন তাই করে জি জি এটাই কি আপনার মেইন সোর্স অফ ইনকাম না ছাত্র পড়ি না ছাত্র পড়ি ইনকাম নেই আমার মেইন অফ সোর্স অফ ইনকাম হচ্ছে কাস্টম ডেভেলপমেন্ট কাস্টম সফটওয়্যার আচ্ছা দেশে এবং বিদেশে জি আমি দেশে এবং আমার ওই পার্টনার বিদেশের ক্লায়েন্টগুলো হান্ট করে আর আমি দেশে আমার লোকজনের সাথে কানেক্টেড আছে তো তারা তাদের মাধ্যমে যে কাজগুলো আসে আগামীতে আরও ভালো করবেন এই প্রত্যাশা আমাদের কেননা আপনারা ভালো করলে বাংলাদেশ ভালো থাকবে প্রিয় দর্শক আপনারা হাদি জামান এই তরুণের কাছ থেকে শুনলেন তারা কিভাবে জীবন সংগ্রাম করে আজকের এরকম মামুজোর কোম্পানির তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সেই কোম্পানিটার মাধ্যমে তিনি সারা দেশের তরুণদেরকে উজ্জীবিত করছেন প্রশিক্ষিত করছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন একই সাথে তিনি কাস্টম সফটওয়্যার তৈরি করছেন যেটি তার উপার্জনের জায়গা কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি মনে করেন যে সবাইকে এই বিষয়ে সুশিক্ষিত হয়েই তারপর অন্তত উপার্জনের কথা ভাবা উচিত আসলে শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেই শিক্ষা যদি প্রায়োগিক শিক্ষা হয় তাহলে উপার্জন হবেই আর যদি প্রায়োগিক শিক্ষা না হয় তাহলে একটি দশ হাজার টাকার বেতনের চাকরির জন্য পঞ্চাশ হাজার অ্যাপ্লিকেশন করবে কেননা আমরা প্রায়োগিক শিক্ষার দিকে যাচ্ছি না আমাদের যেতে হবে আমাদের সরকার চায় মাননীয় প্রধানমন্ত্রী চায় এবং আমাদের আশা যে এই দু হাজার একচল্লিশে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে এবং তখন আমার মতো মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য লড়াই করেছিল তার অত্যন্ত গৌরব বোধ করবে কিন্তু বেঁচে হয়তো থাকবে না কিন্তু গৌরবের জায়গাটি তো ইতিহাসে লিখিতই থাকবে এবং সেই গৌরবটা এনে দেবে আমাদেরকে নতুন প্রজন্ম কেননা তাদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই দেশে এটাই আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস রেখেই শেষ করছি আজকের মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানটি